বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের সর্বশেষ খবরা খবর জানাতে শ্রীলঙ্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভদেব নাথ। শুভ, এই মুহূর্তে ম্যাচের কি দেখছেন, আসলে এখান থেকে আফগানিস্তান কামব্যাক করতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? পিঙ্কি, শুভরাত্রি। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, গাদ্দাফি যে স্টেডিয়াম, টোটালি বলতে গেলে ব্যাটিং উইকেট, ব্যাটিং প্যারাডাইসে মূলত দুই দলই ব্যাটিং করছে। সেক্ষেত্রে কিন্তু উইকেট না পেলে প্রতিপক্ষের জন্য অর্থাৎ চাপ তৈরি করা যাবে না, বাংলাদেশ সেটি চেষ্টা করছে। আমরা দেখছিলাম সাকিব আল হাসান বোলিং পরিবর্তন এনে একাধিকবার বোলিংয়ে পরিবর্তন আনছেন, তাসকিন উইকেট পেয়েছেন, তাসকিন যে ইনসুইং বল করেছেন সেটি কিন্তু একেবারে দুর্দান্ত বোলিং করেছিলেন। বাংলাদেশের এখনও জয়ের সুযোগ ভালো মতো আছে, কিন্তু উইকেট দ্রুত নিতে হবে, কারণ আফগানিস্তান টি টোয়েন্টি ফর্মেটে খুব ভালো খেলে, যদি দেখা যাচ্ছে 120 বলে 150 রান প্রয়োজন পড়ে, হাতে যদি উইকেট থাকে তাহলে আফগানিস্তান কিন্তু বড় শট খেলার চেষ্টা করবে, সেক্ষেত্রে আফগানিস্তান সফলও হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির খবর, দুই বন্ধু মিরাজ, মেহেদী হাসান মিরাজ এবং মামুনুল হোসেন শান্ত সেঞ্চুরি দেখা পেয়েছেন, দুজনই ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের জন্য 300+ রান তুলতে তাদের অবদান ছিল অনেক বেশি। ওপেনিংয়ে যদিও নাঈম শেখ আজকে সেভাবে সফল হতে পারেনি, কিন্তু মেহেদী হাসান মিরাজ মেডশিট ওপেনার, তাকে কিন্তু ওপেনিংয়ে আনা হয়েছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কারণে, তিনি কিন্তু সফল হয়েছেন, পুরোপুরি সফল হয়েছেন এবং অন্য প্রতিপক্ষের উপর, বোলারদের উপর চাপ তৈরি করতে পেরেছেন। আর বাংলাদেশ যদি আজকে ম্যাচ জিতেছে শুধুমাত্র সেই জয়টা পেলেই হবে না, পরবর্তীতে এই মাসের পাঁচ সেপ্টেম্বর যে ম্যাচটি হবে পাকিস্তানে, সেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ সেখানে আফগানিস্তান জয় পায়, রানকে এগিয়ে গেলে বাংলাদেশের বাদ পড়ার সুযোগ আছে। তবে এত কিছু চিন্তা থেকে সবার আগে গুরুত্বপূর্ণ মাঠের পারফরমেন্স করা, মেহেদী হাসান মিরাজ ইঞ্জুরি ছিল, তিনি ইঞ্জুরি থেকে ফিরে বল করছেন, এটি স্বস্তির খবর। আর বাংলাদেশ যদি আজকে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এশিয়া কাপের রেসে ভালোভাবে টিকে থাকবে, দর্শকদের মধ্যে যে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে। পিঙ্কি, আর একটা তথ্য হচ্ছে আগামীকাল এই পাল্লা খেলাতে আরেকটি ম্যাচ হবে, সেটি হচ্ছে নেপাল মুখোমুখি হবে ভারতের, সেটি নিয়ে দর্শকের, এখানকার দর্শকের আগ্রহ রয়েছে। পিঙ্কি, লোটাস এশিয়া কাপের সবশেষ খবর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব।